নিয়ম কানুন সব উচ্ছন্নে দিতে চান আপনারা? যেখানে যা খুশি তাই হচ্ছে, যেখানে খুশি বাচ্চা হচ্ছে, জেনারেল ওয়ার্ডে বাচ্চা হচ্ছে, মেট্রনের ঘরে সেই বাচ্চা দোল্লায় চেপে দুধ খাচ্ছে। এই ব্যাপার? আপনি হাসছেন, এতে হাসির কি হলো? আপনার হাবভাব দেখে মনে হচ্ছে যে এটা যেন খুব সাধারণ ঘটনা। আরে তো সাধারণ ঘটনাই স্যার, একটা কথা জিজ্ঞাসা করব, রাগ করবেন না তো, আপনি তো আমার কথায় কথায় রেগে যান। বলুন কি বলবেন। আচ্ছা, ছেলেবেলায় আপনি দোলনায় শুয়ে দুধ খাননি? না খাবার কি আছে, সব বাচ্চাই খায়, আমিও খেয়েছি। এই মিস পাল, আপনার ট্রিক শুরু হলো, আপনি আপনি একেবারে উল্টোপাল্টা কথা বলে আমাকে ডাইভার্ট করার চেষ্টা করবেন না। আরে মুশকিল, উল্টোপাল্টা কথা কি বললাম স্যার? আচ্ছা আপনি বলুন, ছেলেবেলায় কি দোলনায় শুয়ে বাচ্চারা দুধ খায় না? না না খাবে না কেন, তাই বলে আপনার চেম্বারে? আপনি ভাবুন, যদি একজন বাইরের লোক এসে দেখে যে এটা হসপিটালে মেট্রোলের চেম্বারে একটা বাচ্চা দোল্লায় বসে ডুডু খাচ্ছে, ডুডু কীরকম লাগবে? ও, এবারে বুঝতে পেরেছি স্যার, মানে আমার ঘরে দুধ খাওয়ানোটা আপনার আপত্তি আছে। এমনিতে দোল্লায় শুয়ে বাচ্চারা দুধ খাবে তো ভালো কথা, ভালো কথা। হ্যাঁ ভালো কথা, ঠিক আছে। আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন, রাগ করছেন কেন? আমি আপনার ঘরে দোলনা পাঠিয়ে দিচ্ছি, আপনি দোল দিতে দিতে ওকে দুধ খাওয়ান। হ্যাঁ তাই করুন, কারণ কি আপনি আমার ঘরে ওকে পাঠিয়ে দেবেন? কি বলছেন আপনি? মুশকিল, আপনি তো বললেন দোলনাটা আমার ঘরে থাকতে আপত্তি আছে, আপনার ঘরে না পাঠিয়ে আমি কি করবো? বাচ্চাকে তো রাস্তায় ফেলে দিতে পারি না। আপনারা সকলে মিলে আমার মাথা খারাপ করে দেবেন, প্লিজ একটা কিছু করুন প্লিজ। আপনি দরকার হলে আপনার ওখান থেকে বার করুন কোনো রকম ভাবে। কি মুশকিল, কোথায় বার করবো বলে দেবেন তো, এ তো মহা মুশকিল হলো। আচ্ছা আপনাকে ওই বাচ্চার দায়িত্ব নিতে কে বলেছে, কে বলেছে? আপনার অন্য কোনো কাজকর্ম নেই? কাজকর্ম দেখুন স্যার, আমাদের তো একটাই কাজ, মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে তাকে সেবা যত্ন করে বাড়িতে ফিরিয়ে দেওয়া। আর এই অনাথ শিশুটি, সেও তো মানুষেরই সন্তান, মা মেয়েটিকে জন্ম দিয়ে আইসিইউতে ঢুকছে, আর বাপটা আগেই মরে গেছে, কেউ তাকে নিতেও চাইছে না। একবার যখন জন্মেছে, বেঁচে থাকার অধিকার তো তারও আছে, চোখের সামনে ওর মৃত্যু হবে, নিজের কাছে নিজে কি কৈফিয়ত দেবো বলুন তো স্যার। হ্যাঁ সে তো ঠিকই, আমি আমিও তো বুঝি, আপনি যেটা বলছেন ঠিক বলছেন, কিন্তু কি করবো বলুন, আমাকেও তো একটা হাসপাতালের নিয়মের মধ্যে চালাতে হয় না, মানে একটা হসপিটালের আইন কানুন আছে তো। আপনি ভাবুন, একটা বাচ্চা ওইভাবে হসপিটালে আপনার চেম্বারে একটা বাচ্চা দোল খেয়ে দুধ খাচ্ছে, এটা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না স্যার, আপনি কয়েকটা দিন আমাকে সময় দিন, আমি একটা ব্যবস্থা করছি। প্লিজ প্লিজ মিস পাল, আপনি আপনি আমার অবস্থাটা বোঝার চেষ্টা করুন, কাইন্ডলি একটা একটা অ্যারেঞ্জমেন্ট করুন, ট্রাই টু রিমুভ দ্যাট বেবি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফ্রম ইয়োর রুম। আপনি মানে নানান লোকের কাছ থেকে নানান রকম কমপ্লেন শুনতে হচ্ছে, আমাকে একটু প্লিজ স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিন আমাকে। ঠিক আছে স্যার, আমি আসি। মিস পাল, বলছিলাম যে বাচ্চাটা এখন বেশ ভালো আছে, মানে সুস্থ মনে তো হচ্ছে, ভালো আছে, এই দুধ খাচ্ছে বোতলে, বেশ হেলদি বেবি। হ্যাঁ হেলদি বেবি, খুব ভালো। আর আপনি দরকার হলে আমাদের ওই চাইল্ড স্পেশালিস্ট আছে না ডক্টর সাঁতরা, তাকে ডেকে একবার দেখিয়ে নিন। আপনি একদম ভাববেন না স্যার, ডক্টর মল্লিকা ডক্টর সাঁতরাকে এনে ভালোভাবে এক্সামিন করিয়ে দিয়েছে। কেন, ডক্টর মল্লিকা? ও ও, তাও তো বটে, খেয়াল ছিল না, উনিও তো আবার এসবের মধ্যে আছে। আমি একটা রিকোয়েস্ট করি আপনাকে, মানে ঠান্ডা মাথায় রাগারাগি নয়, যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওই বাচ্চাটিকে আপনার ঘর থেকে কাইন্ডলি বার করে দেওয়ার চেষ্টা করুন, না নাহলে মানে এই হসপিটালটা একটা অনাথ আশ্রমের চেহারা নিয়ে। না না স্যার, আপনি একদম ঘাবড়াবেন না, একদম না। সত্যি তো হসপিটাল যদি অনাথ আশ্রম হয়ে যায় কি হবে স্যার? খুব খুব বদনাম হয়ে যাবে, আপনি বুঝতে পারছেন? আপনার খুবই বদনাম হবে, খুব বদনাম হবে, এটা হতে দেবেন না। আপনি চিন্তা করবেন না স্যার, আমি ভেবে নিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ। পাগল হয়ে যাবো একেবারে। আমার চেম্বারে এক গ্লাস দুধ, এই এক কাপ চা। দেখো মন্দিরা, আমার মনে হচ্ছে একটা কথা আমি পরিষ্কার করে তোমাকে বোঝাতে পারিনি। আমরা কিন্তু কোনো ছেলে মেয়েকে তাদের সারা জীবনের দায়িত্ব নেব বলে হোমে আনি না। একটা বয়স পর্যন্ত
যতদিন না তারা সামান্য লেখাপড়া শিখে ভালো মন্দ তফাৎটা বুঝতে পারে, যে জীবনে তারা বেঁচে আছে তার থেকে একটু বেটার, একটু উন্নততর জীবনের লক্ষ্য নিয়ে জীবন সংগ্রাম শুরু করতে পারে, ততদিন পর্যন্ত আমরা দায়িত্ব নিই। তারপর তাদের ইচ্ছে থাকলেও আমরা তাদের হোমে রাখি না, এদের বদলে আসে আরেকটা দল, আবার নতুন করে শুরু হয় আমাদের কর্মযজ্ঞ, আমাদের সাধনা। অতএব বুঝতেই পারছ যে একটা জায়গায় এসে আমরা কিন্তু আমাদের লিমিটেশন স্বীকার করে নিই। আর মন্দিরা, এটাও স্বীকার করতে আমাদের কোনো লজ্জা নেই যে আমাদের ক্ষমতা কিন্তু খুবই সামান্য, তাই মাঝে মধ্যে শিব গড়তে গিয়ে দু একটা বাঁদরও গড়ে ফেলি। তার জন্য শিব গড়ার সাধনা বন্ধ করে দেব তা তো হয় না, তাই না? হ্যালো অভিজিতা, আমি রঞ্জন। হ্যাঁ বলো, কি বলবে? আমি আসলে নিচ থেকে ফোন করছি আপনাকে, আপনার সঙ্গে দরকারি কতগুলো কথা ছিল সেগুলো ফোনে বলা যাবে না, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি? একটু অপেক্ষা করো। মন্দিরা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি একটু পাশের ঘরে অপেক্ষা করবে, আমি একজন সাথে কথা বলে আবার ডেকে পাঠাচ্ছি। নিচে রঞ্জনবাবু বসে আছেন, চেনো তো, আমাদের এখানে আগে কাজ করতো, ওনাকে বলো আমি ডাকছি। শোনো, উনি যখন এখানে আসবেন আমার সাথে কথা বলবেন তখন কাউকে ঘরে ঢুকতে দেবে না। রঞ্জন হঠাৎ দেখা করতে গেল কেন? কি চাইও? আবার ফিরে আসতে চাইছে, কিন্তু ওকে ফিরিয়ে নেওয়াটা কি? অভিজিৎ দা। আরে রঞ্জন, বসো 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 বসো। থ্যাংক ইউ। তো কেমন আছো বলো? হ্যাঁ ঠিক আছে। কোনো কমপ্লিকেশন ডেভেলপ করেনি? না না না, শরীরে যত্ন নিচ্ছো? অ্যাবসলিউটলি। খেয়াল রেখো, আগে কিন্তু দুটো কিডনি ছিল, এখন কিন্তু মাত্র একটাই সম্বল। কাজেই খালি ভীষণ যত্ন নিতে হবে, আমি খুব যত্ন নিচ্ছি, নাহলে একদম পাখি খাঁচা ছাড়া হয়ে যাবে। তো হঠাৎ? হ্যাঁ হঠাৎই। অভিজিৎ, কতগুলো প্রশ্ন নিয়ে আপনার কাছে আসা। আপনার হোমে কিছুদিন আগে গণেশ মান্না বলে একটি ছেলেকে অ্যাডমিট করা হয়েছিল। হঠাৎ এই প্রশ্ন করছো কেন? না, প্রশ্নটা করছি এই কারণে যে গণেশ মান্নার বাবা লক্ষণ মান্না, তিনি বেশ কিছুদিন হলো হোমে এসে তার ছেলের সঙ্গে দেখা করতে পারছেন না, কারণ ছেলে সেখানে নেই। দেখো রঞ্জন, এটা আমাদের হোমের ইন্টারনাল অ্যাফেয়ার, এ ব্যাপারে কাউকে জবাবদিহি করাটা। অ্যান্ড ডোন্ট ফরগেট, তুমি এই অর্গানাইজেশনের কেউ নও। না নিশ্চয়ই, সেটা আমি ভুলিনি। কিন্তু অভিজিৎ, ধরুন এই আমার প্রশ্নটাই যদি ওই লক্ষণ মান্না এসে আপনার কাছে করতো, তাহলে সে কি উত্তর পেত? অবশ্যই একটা সদুত্তর পেত। যাক, আমার প্রশ্নটার একটা সদুত্তর আছে তাহলে। কিন্তু আপনি যখন আমাকে বাইরের লোক মনে করে উত্তরটা দিতে চাইছেন না, তখন আমি আপনার সময় নষ্ট করব না। ওকে আমি উঠি, এক মিনিট। আচ্ছা রঞ্জন, তুমি লক্ষণ মান্নাকে কি করেছেন? লক্ষণ মান্না, আপনি আমার প্রশ্নের উত্তর তো দেওয়াটাকে বাহুল্য মনে করছেন, তো আমিও আপনার প্রশ্নের উত্তর দেওয়াটাকে বাহুল্য মনে করতে পারি, পারি না? চল। পাশের ঘরে নতুন দিদিমণি বসে আছেন, ওকে পাঠিয়ে দিন। ঠিক আছে। বসতে পারি?
বসো। সবসময় তো ফর্মাল হবে না। এনিওয়ে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, কোন বিষয় নিয়ে যেন কথা বলছিলাম? গণেশ মান্নার হারিয়ে যাওয়া বিষয় নিয়ে। গণেশ মান্না, দেখো মন্দিরা একটা কথা তোমাকে অনেস্টলি বলবো, এই গণেশ মান্নাদের খুঁজে নেবার দায়িত্ব কিন্তু আমরা নিতে পারছি না, বাই নো মিন্স। কাজে এই ব্যাপারে তুমি আর মাথা ঘামাবে না। হ্যালো টুনি মাসি, হা কি খবর, কেমন আছো? হ্যাঁ জন্ম, আরে বাবা আমার জন্মদিনের কথা তোমার মনে আছে? গ্রেট গ্রেট, হ্যাঁ খুব ভালো, থ্যাংক ইউ। না সকাল থেকে ফোন, মানে কি মানে এত ফোন আসছে বাবা, এত লোক আমার জন্মদিনের কথা মনে রাখে ভাবতেই আশ্চর্য লাগে। হ্যাঁ ওই মামা কেমন আছে? ভালো, ভেরি গুড। হ্যাঁ যাবো, একদিন যাবো, নিশ্চয়ই যাবো। ওই ওই মুড়ির ঘন্ট তোমার হাতে, হ্যাঁ খাবো। হ্যাঁ ঠিক আছে, রাখছি গো, রাখছি। হ্যাঁ হ্যাঁ দে রে রা, আবার একটা জন্মদিনের শুভেচ্ছা। হ্যালো আমি হেলথ মিনিস্টার সেক্রেটারি কথা বলছি, কি ব্যাপার, কি সব সময় এনগেজড, আপনাকে ফোনে পাওয়াই যাচ্ছে না? না এনগেজ মানে স্যার ওই হসপিটালে তো একটার পর একটা ঝামেলা, ফোন আসতেই থাকে সেই জন্যই। যাকে শুনুন, একটা আর্জেন্ট ম্যাটারের জন্য আপনার কাছ থেকে মিনিস্টার এক্ষুনি একটা ক্ল্যারিফিকেশন চাইছেন। কি ব্যাপারে স্যার বলুন স্যার, কাগজে সমস্ত কি লেখা হচ্ছে? কি লেখা হচ্ছে বলুন তো। কেন আপনি কাগজ টাগজ পড়েন না? না পড়ি বই কি, বা কাগজ পড়বো না, সকালবেলা উঠে তো প্রথমে ওই কাজটাই করি, বা ইংলিশ বাংলা বা হিন্দি মানে প্রায় গোটা পাঁচে কাগজে আমি সাবস্ক্রাইব করি। পড়েন, অথচ নিজের হসপিটাল সম্বন্ধে কি খবর বেরিয়েছে সেটাই পড়েননি। যাকে যেটা জিজ্ঞাসা করছি সেটা পরিষ্কার করে জবাব দিন। কাগজে যে নামটি লিখেছে, ওই যে সন্ধ্যারানী দাস না কি নাম, তা সে যখন হসপিটালে অ্যাডমিশনের জন্য গিয়েছিল তাকে অ্যাডমিট করা হয়নি কেন? ওই কেসটা করা হয়নি মানে মানে তখন মানে হসপিটালে বেড ফাঁকা ছিল না সেই জন্য। তাহলে কয়েক ঘন্টা পরেই অন্য একটা পেশেন্টকে কি করে অ্যাডমিট করা হলো? না মানে অন্য পেশেন্ট অ্যাডমিট করা হয়েছিল না, না 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 স্যার, ওই হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর বর্ধন আমায় কনফার্ম করেছে, না এরকম তো কিছু হয়নি। না তাহলে কাগজওয়ালারা মিথ্যে লিখেছে বলতে চান? এই তো দেখুন না, এই তো কাগজে পরিষ্কার লিখেছে, ওই সাধনা সরকার সে আপনাদের স্টাফ ইউনিয়নের সেক্রেটারির সোর্সে এসেছিল, তাকে বেশ কয়েক ঘন্টা পরেই বেড নাম্বার 12-এ অ্যালট করা হয়েছে। তাই নাকি? আমি তো কিছু জানি না স্যার। হোয়াট জানেন না? জানেন না বললেই হলো, তাহলে এই চেয়ারে বসে আছেন কেন? হ্যাঁ না আমি না বসে আছি কারণ স্যার আমি স্যার রিপোর্ট নিচ্ছি স্যার, আমি সব জেনে টেনে আপনাকে ঘন্টাখানেকের মধ্যে ফোন করে জানাচ্ছি স্যার। শুধু ফোনে জানালেই চলবে না, নোট পাঠান, আমাকে মিনিস্টারকে জানাতে হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ নিশ্চয়ই, ওই যে স্যার বললাম আপনাকে এক ঘন্টার মধ্যে আমি ফোনে জানাচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না স্যার। হ্যাঁ নিশ্চয়ই আপনাকে জানাচ্ছি। হ্যালো, হোয়াট দ্যাট, জন্মদিন? কার জন্মদিন? কোনো জন্মদিন, জন্মদিনের আমারই তো জন্মদিন। আসুন আসুন আসুন, আমি বসুন। না স্যার আমি বেশিক্ষণ বসতে পারবো না, আমি জাস্ট নাটশিলে টোটাল ব্যাপারটা আপনাকে আমি বলছি। হ্যাঁ ঠিক আছে বল। মানে স্যার আমি না বললেও আপনি যে জানেন না তা তো নয়। শুধু জানি তাই নয়, ব্যাপারটা যে ন্যাকেট হয়ে গেছে সেটাও জানি, আর কোনো রাগঢাক নেই এখানে। এক্স্যাক্টলি এই কথাটাই আমি বলছিলাম, মানে আমি বলছিলাম যে ওই সাম সর্টস অফ গ্রুপিজম, দলবাজি শুরু হয়ে গেছে। কীরকম? ডক্টর দত্ত মানে আমাদের ডেপুটি সুপার, তাকে তো আপনি জানেন। খুব ভালো করেই জানি, ওর তো এখন কোনো ক্ষমতাই নেই, সব ক্ষমতাই কেড়ে নেওয়া হয়েছে, একদম ঠুঁটো জগন্নাথ হয়ে রয়েছে, তাই সবসময় ওই কাটিবাজি নিয়ে রয়েছে, কখনো ডক্টর রায়কে নিয়ে, কখনো ডক্টর মল্লিকাকে নিয়ে, কখনো ডক্টর মুখার্জিকে নিয়ে। উনি সদা সর্বদা কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট করে চলেছেন আমাদের সুপার সাহেবকে ব্যতিব্যস্ত করে রাখার জন্য। আমি সবই জানি, আপনি কি ব্যাপারে কথা বলতে এসেছেন সেটা বলুন। সেদিন স্যার ওপেন করিডোরে ডক্টর মুখার্জিকে সঙ্গে নিয়ে ওই বাচ্চা হওয়ার ব্যাপারটা নিয়ে উনি তো ক্যাম্পেইন শুরু করে দিয়েছিলেন, ওনারা বলছিলেন যে
ডাক্তার মল্লিকা নাকি ঠিক কাজ করেছে, আর ওয়ার্ডে এই পেশেন্টকে ভর্তি না করে আপনি নাকি ভীষণ বাজে কাজ করেছেন। বেশ করেছি, আমি হসপিটালের নাম শুনে যেই কাজ করেছি, হসপিটালের ডিসিপ্লিন আমি ভাঙিনি। স্যার এই কথাটা বলবার জন্যই তো আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু স্যার ওরা আমার সঙ্গে এমন একটা ব্যবহার করলেন অ্যাজ ইফ আমি একজন টম ঠিক হ্যারি। এ ব্যাপারে কমেন্ট করার কোনো অধিকারই আমার নেই। ডক্টর মল্লিকা ঘোষও আমার সম্বন্ধে প্রেসের সামনে উল্টোপাল্টা কমেন্ট করেছেন। স্যার হাউ ক্যান শি ডু দ্যাট, আফটার অল উই আর কলিগস। আমি বলতে গিয়েছিলাম, কিন্তু বলতে গিয়ে তো বচসা শুরু হয়ে গেল। আমিও বলে দিয়েছি, আমিও বলে দিয়েছি যে আই এম দ্য লার্জেস্ট পারসন টু টলারেট দিস নিউসেন্স। আমি মানহানি মামলা করব। ইউ শুড ডু দ্যাট স্যার। এই হাসপাতালটা একে অন্যের পিছনে লাগবার জায়গা নয়। সুপার সাহেব আমাকে ডেকে পাঠিয়েছিল, মন্ত্রীর সেক্রেটারি নাকি এই ব্যাপারে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, একটা ব্রিফ ক্লারিফিকেশন দিতে হবে। তো স্যার আপনি কি করলেন? দিয়ে দিয়েছি, আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি হসপিটালে বেড না থাকলে কোনো ডাক্তার বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার দায়িত্ব নেবে না, সাফিসিয়েন্ট বেড না থাকলে এরকম ঘটনা ঘটবেই, আর উই আর নট রেসপন্সিবল ফর দ্যাট। স্যার ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। এনিওয়ে আপনাকে একটা আমি কাজ দিই, একটু খেয়াল রাখবে তো ডক্টর পান্ডে, কি কারা কোথায় আমার সম্বন্ধে অ্যান্টি ক্যাম্পেইন করছে না, মানে একটু জেনে রাখা দরকার, তাহলে আমাদের সুবিধা হবে। শুধু অন্যের দোষ দেখে বেড়ানো হচ্ছে, আমাদের নিজেদের দোষটা তো দেখা উচিত, বা নিজেদের তো শুধরে নেওয়া উচিত। 100 বার স্যার। এতদিন আমি চুপ করেছিলাম, আর থাকবো না, প্রত্যেকের লুপহোলস নিয়ে আমি সুপারের কাছে হাইলাইট করব, দেখব কে কত ধোয়া তুলসী পাতা। এই ওষুধটা আইসিইউ 7 নম্বরকে ইমিডিয়েটলি খাইয়ে দাও। আচ্ছা, আর রিপোর্ট করো আমাকে, দরকার হলে আমি চেঞ্জ করে দেবো পরে। ঠিক আছে। এক্ষুনি ডক্টর আপনি কি ওর বাড়ির লোকের সঙ্গে কথা বলবেন? বাড়ির লোক এসছে? হ্যাঁ, বাইরে অপেক্ষা করছে। আচ্ছা পাঠিয়ে দাও তাহলে, ওষুধটাকে খাইয়ে তারপরে পাঠিয়ে দাও আমাকে। ঠিক আছে। ডক্টর হ্যাঁ, আপনি এক্ষুনি একবার আইসিইউতে আসবেন? আচ্ছা আমি ফোন করছি পরে। কি ব্যাপার, ডক্টর মাইতি নেই? হ্যাঁ আছেন, উনি আমাকে ডাকতে পাঠালেন আপনাকে। আচ্ছা, পেশেন্টের অবস্থা কিরকম? না আমি ঠিক বলতে পারছি না, আপনি প্লিজ একটু আসুন। আমি ব্যবস্থা হোক।